হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটে নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও সকলে ভালো আছে, সুস্থ আছে। আমার কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবার সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমরা নিশ্চয়ই আমার টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের বিষয়বস্তুটা কি। আজকে প্রতিটা ইউটিউবার, মানে ধরুন আমিও একটা ছোটোখাটো ইউটিউবার, ঠিক আছে, তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্সটা আমি মানে এখনকার সময়ে যারা একটু বড় ইউটিউবার, ঠিক আছে, যারা এত খেটে নিজেদের চ্যানেলটাকে দাঁড় করাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। আর তোমাদের উদ্দেশ্য এই ভিডিওটা রয়েছে, কারণ তোমরা যখন পরবর্তীকালে সেই জায়গাটায় যাবে, তোমরাও নিশ্চয়ই যাবে। তো আমার কাছে প্রার্থনা করি যারা যারা এই ফিল্ডে রয়েছে, ইউটিউবের ক্রিয়েটার, তারা প্রত্যেকজন আজ ছোটো কাল নিশ্চয়ই বড় হবে। তো এটাই ভগবানের প্রার্থনা করি। তো তোমরাও যখন বড় হবে, তোমরা এই জিনিসগুলো জেনে রেখে দাও যে কী কী ইউটিউবের প্রবলেম রয়েছে, মানে কী কী কারণে গাইডলাইন মানে এই স্ট্রাইকটা খেয়েছে। প্রিয়া যে স্ট্রাইকটা খেয়েছে, প্রিয়া বলছে যে ও খেয়েছে ওই হার্মফুল ওই ছুরি কাজ, ছুরি ছুরি কিছু হয়তো দেখিয়েছিল যার জন্যে খেয়েছে। আমার মনে হচ্ছে ও ছুরির জন্যে খায়নি, ঠিক আছে। ও খেয়েছে ওই ভিডিওটাতে একটা, ও প্রমোশনাল ভিডিও করেছে, প্রমোশনাল অ্যাড করেছে একটা, ঠিক আছে। তো ওই প্রমোশনাল যে অ্যাপটার অ্যাড করেছে ও, সেই অ্যাপটা হচ্ছে ইললিগাল অ্যাপ, ঠিক আছে। আমরা অনেকে যখন ওই জায়গায় পৌঁছাই, আমাদের কাছে যখন মানে অ্যাডগুলো আসা শুরু করে, প্রমোশনাল ভিডিওগুলো আসা শুরু করে, তো আমরা অনেক সময় কী করি, টাকার মানে ভাবনা চিন্তাতে না, মানে কোনো কিছুতে মাথার হুঁস থাকে না। তো আমরা এইখানেই ভুলটা করে ফেলি, প্রথম ভুলটা। তো আমি প্রত্যেকজন যারা এখন এই জায়গায় রয়েছে, একটু ভালো ক্রিয়েটার, বড় ক্রিয়েটার, ভালো ভিউজ পাচ্ছ, ভালো কন্টেন্ট ক্রিয়েট করছো, যারা এখন প্রমোশনাল ভিডিও করছো, তো তাদের উদ্দেশ্যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা হচ্ছে তোমরা কিন্তু এই প্রতিটা অ্যাপসের, ঠিক আছে, সেটা মানে বিউটি প্রোডাক্টের হোক কিংবা এই গ্যাম্বলিং অ্যাপগুলোই হোক, ঠিক আছে, তো এই অ্যাপগুলোর যখন তোমাদের কাছে অ্যাড আসবে, তোমরা কিন্তু আগেই প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেখো যে সেই অ্যাপটা প্লে স্টোরে আছে কি না। প্লে স্টোরে যে অ্যাপটা থাকবে না, সেটা হচ্ছে ইললিগাল অ্যাপ। দেখবে অনেক সময় আমরা টিভিতে অ্যাড দেখি যে এই অ্যাপ থেকে আপনারা লুডো খেলুন, গেম খেলুন, ঠিক আছে, খেললে আপনারা মানে কিছু টাকা লাগান, তারপর আপনি পরবর্তীকালে টাকা পাবেন, মানে গ্যাম্বলিং অ্যাপ টাইপের। কিন্তু ওরা দেখবে নিজস্ব একটা ওয়েবসাইট দিয়ে দেয়, মানে WWW যা খুশি একটা ওয়েবসাইট দেয়, তো সেখান থেকে তুমি ওই অ্যাপটাকে ডাউনলোড করে তারপরেই তুমি খেলতে পারবে, ঠিক আছে। ওটা কিন্তু প্লে স্টোরে থাকে না ওই অ্যাপটা। তো প্লে স্টোরে যে অ্যাপ থাকে না, সেই অ্যাপটা হচ্ছে টোটালি ইললিগাল অ্যাপ। তো এই ইউটিউব সেই জিনিসটার উপরে কিন্তু খুব নজরদারি করছে, কারণ এই জিনিসটা ঠিক ঘটেছিল আমার স্ত্রীর দিকে, যেটা হচ্ছে রিম্পাস ডেলি ব্লগের যে চ্যানেলটা ছিল, সেইখানেও এই জিনিসটাই হয়েছে। সেখানে কি হয়েছে আমি আপনাদের বলে দিচ্ছি। সেখানে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছিল, ঠিক আছে, তাও আবার মানে এ দিয়েছিল, কী বলে ওটাকে, ওয়ার্নিং, একটা ওখানে স্ট্রাইক পড়েছিল, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়েছিল, যেটা হচ্ছে মানে ওয়ার্নিং স্ট্রাইক পড়েছিল একটা, ঠিক আছে। এবারে ওয়ার্নিং স্ট্রাইক পড়া মানে হচ্ছে আপনাকে একটা সুযোগ দিল যে এর পরবর্তীকালে যদি তুমি আবার করো, ঠিক আছে, তাহলে তোমাকে ডাইরেক্ট স্ট্রাইক মারা হবে। আর আমার মতে মনে হচ্ছে প্রিয়া এর আগেও একটা স্ট্রাইক খেয়েছে, ঠিক আছে, একটা মানে ওয়ার্নিং স্ট্রাইকও এর আগেও খেয়েছে, হয়তো দৃষ্টিগোচর হয়নি, ঠিক আছে, যেহেতু একটা কমিউনিটি গাইডলাইন মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে যদি মানে ওয়ার্নিং স্ট্রাইকটা দেয়, তাহলে কী হয়, সেখানে তুমি ভিডিও ছাড়তে পারো, সব কিছুই করতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয়তো ওর সেই জিনিসটা মাথায় আসেনি, বা হয়তো ওটাকে নজরঅন্দাজ করে দিয়েছে, মানে দৃষ্টিগোচর হয়ে গেছে ওর থেকে হয়তো, যে ওর একটা এর আগেও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল, ওয়ার্নিং। ওয়ার্নিং স্ট্রাইক না দিয়ে ওরা ডাইরেক্ট স্ট্রাইক মারে না, আশা করছি, কারণ যে ক্ষেত্রে যে জিনিসটা রিম্পার ক্ষেত্রে হয়েছিল, রিম্পার ক্ষেত্রে প্রথমেই ওটা পড়েছিল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ওয়ার্নিং দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এ যেহেতু বলছে এখন এক সপ্তাহের জন্য চ্যানেল বন্ধ, এক সপ্তাহ মানে ভিডিও দিতে পারবেন, তার মানে ডাইরেক্ট স্ট্রাইক খেয়েছে, আর ডাইরেক্ট স্ট্রাইক তখনই খেয়েছে, আমার মনে হচ্ছে ওই এর আগেও একখানা স্ট্রাইকও খেয়েছে, যেটা ওয়ার্নিং হিসেবে, ঠিক আছে, আর এর পরেই যেটা দিয়েছে সেই জন্য ওকে ডাইরেক্ট স্ট্রাইক দিয়েছে। তো আমি বলতে চাই, ও তোমরা যে কোনো যে জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছো, ছুরি কাঁচি, কারণ অনেকেই অনেক কিছু দেখায়, কেউ রান্না করার সময় ছুরি দেখায়, কেউ উনুন মানে সরি অনেকে মাখন লাগাচ্ছে, ব্রেড বাটার করছে, সেখানেও ছুরি দেখাচ্ছে, অনেকে অনেক ধরনভাবে ছুরি দেখাচ্ছে, কিন্তু ছুরি দেখার কারণে আমার মনে হচ্ছে এটা আসেনি, এটা এসছে একমাত্র ওর ওই বিজ্ঞাপনটা করার জন্য, যেটা হচ্ছে ইউটিউব গাইডলাইনের বাইরে, ওটা হচ্ছে ইললিগাল অ্যাপস, ঠিক আছে, ইললিগাল মানে কোনো একটা হয়তো গ্যাম্বলিং অ্যাপস ছিল, যার কারণে ওই জিনিসটা ও স্ট্রাইকটা খেয়েছে। আর আমি প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো, যারা এত কষ্ট করে, যারা এত খেটে
তোমরা এখনো পর্যন্ত তোমাদের চ্যানেলটাকে দাঁড় করিয়েছো, ভিউজ পাচ্ছ, তো আমি চাই না যে কেউ আর একটা রিম্পাস ডেলি ব্লগ তৈরি হোক, ঠিক আছে? কারণ খেটে কষ্ট করে কিভাবে চ্যানেলটাকে দাঁড় করাতে হয় সেটা একমাত্র সেই ক্রিয়েটারই বোঝে যে কিভাবে চ্যানেলটাকে দিন রাত বাচ্চার মতো দাঁড় করিয়ে এই জিনিসটা হয়। এখন আমাদের চারপাশ থেকে না টাকার অনেক ধরনের টাকার প্রলোভন আসবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। যদি তোমাদের চ্যানেল বেঁচে থাকে তো তাহলেই কিন্তু সেই টাকাটার পূর্ণতা পাচ্ছ তুমি, মানে চ্যানেলটা যদি থাকে তবেই সেই টাকাটা তুমি পরবর্তীকালেও পাবে। আজ ধরো তোমার এই চ্যানেলটার কিছু প্রবলেম হলো, তোমার যদি ভিউজ কমে গেল, তোমায় কিন্তু ওই কোম্পানিগুলো পর্যন্ত তোমায় আর দেখতে আসবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তুমি আজ ভিউজ পাচ্ছ বলে তোমাকে ওরা আজকে মানে অ্যাডটা দিতে আসছে, মানে ওরা তোমার উপরে কোনো মানে ভালোবাসা দিতে আসছে না, তোমার কাছ থেকে বরঞ্চ লুটে নিতে আসছে। তো সেই হিসেবে তোমাদেরকে বলবো, যখন কাজটা করছো তো পরবর্তী কালের জন্য নিজেদের চ্যানেলটা বাঁচিয়ে রেখে কাজ করো। এমন যদি আজকে তোমার চ্যানেলটাই না থাকে ভবিষ্যতে, তাহলে তুমি এই ধরনের কোনো কিছুই প্রোডাক্টের অ্যাড করো কি প্রোডাক্টের অ্যাড ছাড়ো, তোমার মেন জিনিস হচ্ছে তোমার চ্যানেলটা বাঁচানো। তোমার চ্যানেলই যদি না বেঁচে থাকে তাহলে তুমি পরবর্তীকালে যে আর্নিংটুকু ইউটিউব থেকে করছো সেটা পর্যন্ত পাবে না, আর তখন এই অ্যাডের লোকরাও তোমার কাছে কেউ আসবে না। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, যারা এখন ভালো পজিশনে রয়েছো আর যারা পরবর্তীকালে সেই পজিশনে যাবে, তো এই জিনিসটা মাথায় একটু রেখে দিও। যখনই কোনো প্রমোশনাল ভিডিও আসবে তো খুব ভাবনা চিন্তা করে করো, ইভেন বিউটি প্রোডাক্টেরই হোক কি যে কোনো জিনিসেরই অ্যাপসের অ্যাড হোক, তো সেখানে তোমরা একটু ভেবে চিনতে অ্যাড করো। আর এখন একটা জিনিস তোমরা নজরে রাখবে, যখনই দেখবে যে যে ক্রিয়েটাররা ওই প্রমোশনাল ভিডিও করছে, যে ভিডিওটাতে প্রমোশন থাকছে, প্রমোশনাল ভিডিও হচ্ছে, সেই ভিডিওটার কিন্তু রিচ কমিয়ে দিচ্ছে ইউটিউব, মানে একেবারে ডাউন করে দিচ্ছে তার ভিউজটা, ঠিক আছে? কারণ পুরো একদম হাতের পাঞ্জায় নিয়ে নিয়েছে যে নামিয়ে দেবো আমরা ওই ভিউজটাকে, কোনোভাবে প্রমোশন করতে দেবো না অন্য কোনো প্রোডাক্টের, ঠিক আছে? তো সেহেতু আমি বলতে চাইছি, যদি এরমভাবে তোমরা নিজেদের অ্যাড করে করে নিজেদের ভিউজ নিজেদের রিচ কমিয়ে দিতে চাও তো তোমরা করতে পারো। আর যদি তোমরা সাবধান হতে চাও তাহলে আমি বলবো যে আর একটা কেউ রিম্পাস ডেলি ব্লগ তৈরি হয় না, কারণ অনেক কষ্ট করে হয়েছে, ওই জন্য এখনও পর্যন্ত ওই চ্যানেলে এখনও পর্যন্ত প্রমোশনাল ভিডিও আসে, কিন্তু কোনোভাবে আমরা করি না ওইখানে, মানে কোনোভাবে ওকে করতে দেওয়া হয় না, ও করে না আর, কারণ জানে যে যেটা বেঁচে থাকা, যেটা নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন সেটা হচ্ছে চ্যানেলটা। যদি চ্যানেলটা বেঁচে থাকে তো সব কিছু থাকবে, আর যদি চ্যানেল না থাকে তো কোনোদিন কোনো কিছু থাকবে না। আজ হয়তো একটু অসুবিধা হচ্ছে, প্রবলেমে রয়েছে, তো ঠিক একদিন না একদিন ঠিক দাঁড়িয়ে যাবে, কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দিয়ে যায়, তো এর থেকে তোমরা শিক্ষা নিও, তোমরা একটু বেঁচে থাকার চেষ্টা করো এই প্রমোশনাল ভিডিওগুলোর থেকে। কারণ আমি অনেকজনকে দেখেছি, দেখি আমি সবারই ভিডিও দেখি, হয়তো কমেন্ট করা হয়ে ওঠে না, সবারই ভিডিও দেখি, কিন্তু এই অ্যাড আমি বসে বসে না ভাবতাম যে এইগুলো করছে, বিপদ কিন্তু ডেকে আনছে, যে জিনিসটা রিম্পাস ডেলি ব্লগের ক্ষেত্রে হয়েছে। তো আমি তোমাদের কাছে হাত জড় করে বলবো, টাকার পেছনে দৌড়িও না, টাকা ঠিক তোমাদের পেছনে আসবে যদি চ্যানেলটা বেঁচে থাকে, ঠিক আছে? তো এই বলেই ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে ভরে দিও, ঠিক আছে? মনটা আজকে সত্যিই খুব খারাপ, কোনো চ্যানেল দাঁড় করিয়ে যদি কোনো চ্যানেল মানে হঠাৎ করে পড়ে যায় বা হঠাৎ কোনো কিছু একটা এফেক্ট হয় তো সবারই মনে দুঃখ হয়, কারণ এই ক্রিয়েটাররা কীভাবে কত কষ্ট করে যারা ক্রিয়েটার যে একটা চ্যানেল দাঁড় করায় শুধুমাত্র তারাই জানে সেই দুঃখটা। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু এই জিনিসগুলো মাথায় রেখো।